হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকিরি কেরিয়ার ওয়াল। তো আগে চলে এসেছি তোমাদের রিক্রুটমেন্টের আরও একটি আপডেট নিয়ে। তোমাদের কিন্তু এবারে কিন্তু রেলে নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র মাধ্যমিক পাসে। এখানে কিন্তু যেটা নিয়োগ করা হবে এবং সেটা হচ্ছে RRC জব্বলপুর ডিভিশন যেটা আছে তার অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। তোমরা কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে প্রায় 2500-এর মতো ভ্যাকেন্সি আছে, তো অনেকেই কিন্তু আবেদন করতে পারবে। একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়ে এসছে, 17 তারিখ বেরিয়ে এসছে। আবেদন চলবে ডিসেম্বর পর্যন্ত, আবেদন চলবে। তাই তোমরা আবেদন কীভাবে করবে আমি চলে এসেছি সেই যে অনলাইন রেজিস্টার করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে রেজিস্টার করার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কিন্তু রেজিস্টার এই জায়গাটাতে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, রিজিয়ন, মেরিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ এখানে ম্যারিট আনম্যারিট উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যান কিনা এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার পর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, যেগুলো স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ আপনাকে ফিল আপ করতেই হবে। তো এটা দেওয়ার পর তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কেবলমাত্র মাধ্যমিক পাস চাওয়া হচ্ছে। ওই মাধ্যমিক পাসের ক্রাইটেরিয়াগুলো এখানে তোমরা ফিল আপ করে দেবে, যেমন বোর্ডের নাম দেবে, ইয়ার অফ পাসিং, রোল নাম্বার, সার্টিফিকেট নম্বর। তো দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তোমরা কিন্তু এখানে সাবমিট করে দিলে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে পরবর্তী এই লিঙ্কে আবার ক্লিক করে। লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তো এটা গেলো কীভাবে আবেদন করবে অনলাইনে। তো এরপরে চলে আসি, আরেকটা কথা বলে দিই, তোমাদের এখানে কিন্তু 100 টাকা কিন্তু চার্জ কাটবে, যেটা ফর্ম ফিল আপ চার্জ কাটে সেটা কিন্তু 100 টাকা কাটবে। তো তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে, যে কী বলতে চাইছে এখানে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন থেকে কিন্তু পাবলিশড হয়েছে 17/11 অর্থাৎ নভেম্বর চলছে এটা, নভেম্বর 17 তারিখ পাবলিশড হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন ডেট শুরু হয়ে গেছে কিন্তু 18 তারিখ থেকে এবং চলবে কিন্তু ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে অনলাইনে আবেদন করতে হবে, টোটাল 1500, এখানে 2521টা কিন্তু স্লট আছে। এখানে জেনারেল, ST, ST, OBC, EWS এরকম করে কিন্তু ভাগ করে দেওয়া আছে, কোন ডিভিশনে কত, জব্বলপুর ডিভিশন, বিলাসপুর ডিভিশন, কোটা, এরকম মানে ডিভিশনে ভাগ আছে। তোমরা কোয়ে কোন ডিভিশনে আবেদন করবে তোমরা আবেদন করতে পারো। তোমাদের বয়স চাওয়া হচ্ছে কিন্তু 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হওয়া চাই। এখানে 17/11 নভেম্বর 17 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে কিন্তু তোমাদের এজটা কাউন্ট করবে। নভেম্বরের 17 তারিখের মধ্যে কিন্তু তোমাদের 15 থেকে 24-এর মধ্যে কিন্তু বয়স থাকা চাই। ST, SC-রা 3 বছর ছাড় পাবে, পরিষ্কার বলে দেওয়া আছে। এলিজিবিলিটি কন্ডিশন, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 10th পাস তোমাদের কিন্তু এখানে লাগবে, এবং তোমাদের 10th পাসের সঙ্গে এখানে কিন্তু অর ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2 তোমাদের 10th পাস থাকলেও হবে এবং তোমাদের HS পাস থাকলেও হবে, উইথ ম্যাক্সিমাম 50% মার্কস লাগবে ফ্রম অর্গানাইজড বোর্ড অ্যান্ড অলসো পাস্ট ন্যাশনাল, এবং তোমাদের কিন্তু NCVT-র সার্টিফিকেট থাকা চাই। সেক্ষেত্রে ITI করে তোমাদের কিন্তু থাকা চাই, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এলিজিবিলিটি ফর দ্য পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটিস এগুলো তোমরা দেখে নেবে। এখানে তোমাদের যেটা ট্রেডস আছে, মোড অফ সিলেকশন তোমাদের কীভাবে করা হবে এখানে বলে দিয়েছে, বেসড অন মেরিট লিস্ট PPR রেসপেক্টেড অফ অল দ্য এলিজিবল ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই এগেনস্ট দ্য নোটিফিকেশান, দ্য মেরিট লিস্ট উইল বি PPR অন দ্য বেসিস অফ এভারেজ মার্কস অবটেইন ক্লাস 10-এ যত মার্কস পাবে তার উপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং প্লাস তোমাদের ITI যে ট্রেড সার্টিফিকেট তার মার্কসের উপর নির্ভর করে তোমাদের মেরিট লিস্ট কিন্তু এখানে প্রকাশ করা হবে। তো এখানে কীভাবে আবেদন করবে, 100 টাকা তোমাদের চার্জ কাটবে। প্রসেস অফ পেমেন্ট এখানে কীভাবে তোমরা পেমেন্ট করো সেটা বলে দেওয়া আছে। তোমাদের কী কী আপলোড করতে হবে অনলাইনের সময়, ফটোগ্রাফ আপলোড করতে হবে 100x120 পিক্সেলে, এবং সিগনেচার লাগবে তোমাদের কত পিক্সেল সেটা বলে দেওয়া আছে, কত KB-র মধ্যে সাইজ হবে সেটাও বলে দেওয়া আছে। 10th মার্কশিট 10th সার্টিফিকেট এগুলো তোমাদের লাগবে, STSC হলে সেক্ষেত্রে সার্টিফিকেট লাগবে, এবং ITI মার্কশিট ইস্যুড বাই NCVT-র মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। তো এইভাবে তোমরা আবেদন করে নেবে। তোমাদের ভ্যাকেন্সি লিস্ট টোটাল ডিভিশন ওয়াইজ কিন্তু দেওয়া আছে, কোন ট্রেডে কতগুলো নিচ্ছে, ইলেকট্রিশিয়ান, ফিটার, ডিজেল মেকানিক, ওয়েল্ডার, গ্যাস, ইলেকট্রিক, এখানে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকেন্সি প্রত্যেকটাতে আছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা ডিভিশনগুলো কে কোন ডিভিশনে আবেদন, কে কোন ট্রেডে আবেদন করবে তোমরা দেখে নেবে, প্লাস ডিভিশন দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু তোমরা আবেদন করবে। এই যে PDF-এর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে।
তো এর বাইরে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এরকম প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।